ইতিহাস এই দিনটি সেটি ছিল বাকশাল প্রতিষ্ঠা সেই অধিকার হারানোর দিনটিকে আবার মনে করা এবং তার তাৎপর্য ব্যাখ্যা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মিলিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী এবং আপনাদের সকলের অত্যন্ত পরিচিত নেতা আপনি তো না নেতা 69 গণ অভ্যুত্থানের সিপাহী সালার 90 আমি মাফ করবেন আমি 69 লোক তো প্রায় 69 এসে যায় হ্যাঁ তো সিপাহী সালার সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য ছিলেন না বোধহয় সাবেক নন এবং গণতান্ত্রিক আন্দোলনের সব সময় স্বৈরাচার বিরোধী আওয়ামী বিরোধী এবং বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অবগর্ষ চন্দ্র রায় উপস্থিত আছেন এখানে ঢাকা দক্ষিণের সম্মানিত আহ্বায়ক ঢাকার সাবেক ডেপুটি মেয়র এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা জনাব আব্দুস সালাম সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমি যখন করোনা আক্রান্ত হই অসুস্থ হই তখন আপনারা সবাই আমাদের দলের নেতা কর্মী সবাই আমার আরোগ্যের জন্য দোয়া করেছেন আমি বিশেষ করে আজকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যে তিনি সেই সময় আমার খোঁজ নিয়েছেন আমাদের দলের চেয়ারপারসন আমাদের সকলের মা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম কাদের জিয়া তিনি হাসপাতাল থেকে খোঁজ নিয়েছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ প্রিয় বন্ধুগণ যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে এটা নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন অনেকে এই সম্পর্কে জানেন কিন্তু নতুন যে প্রজন্ম আমার স্থির বিশ্বাস তারা বাকশাল সম্পর্কে কিছু খুব একটা জানেন না তারা জানেন যে বাকশাল একটা খারাপ জিনিস ছিল আমাদের করেছিল এই পর্যন্ত জানেন অথবা জানেন যে এই বাকশালের কে পরিবর্তন করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি বহুদূরের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু বাকশাল কোন প্রেক্ষিতে কেন কিভাবে গঠিত হয়েছিল এটা বোধ হয় সকলের জানা প্রয়োজন আসলে আওয়ামী লীগ সারাক্ষণ 24 ঘন্টা আপনার মিথ্যা কথা বলে সত্য কথা ওদের অভিযানের মধ্যে নেই বলা এবং সেই মিথ্যা কথা বলতে গিয়ে যে সত্য ঘটনাগুলোকে অবলীলায় তারা চাপা দিয়ে দেয় বাকশাল গঠিত হয়েছিল পার্লামেন্টে মাত্র 11 মিনিটে 11 মিনিটের মধ্যে আমি এই মাত্র খবর পেয়েছি আমাদের একজন সাংবাদিক বন্ধু বললেন যে নির্বাচন কমিশন আইন এটা নাকি এই মুহূর্তে পাশ হচ্ছে বা হয়ে গেল এবং আমি হিসাব করে দেখলাম এখনই কাগজে যে এটি আপনার 17 তারিখে মন্ত্রিসভায় পাশ করা হয়েছে আইনটা 23 তারিখে পার্লামেন্টে আপনার দেওয়া হয়েছে
এবং তারপরে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল সংসদীয় কমিটিকে এটা আপনার সংযোজন বা আপনার পরিবর্তন কিছু থাকলে নিয়ে এসে আওয়াজটা হাউসে উপস্থাপন করা এক চব্বিশ ঘন্টা যায়নি চব্বিশ ঘন্টার মধ্যেই তারা আজকে হাউসে নিয়ে এসে সেটাকে পাশ করে দিলেন সমস্যাটা হচ্ছে যা অনেক সেদিনও বাদশাহ করেছিলেন নিজেদেরকে বাঁচানোর আশায় চেষ্টায় আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করলেন সেটা ভাবছেন যে তারা বেঁচে যাবেন এই আইনটা পাশ করে সেই আশাই করলেন কিন্তু তারা ভুলে গেলেন যে বাকশাল করেও শীর্ষরক্ষা হয়নি ঠিক একইভাবে এই নির্বাচন কমিশন আইন করেও তাদের শীর্ষরক্ষা হবে না এ ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে বলেছি আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং আলোচনা করে সেই তার সিদ্ধান্তের কথা আমরা আপনাদেরকে জানিয়েছি যে এই আইন পাশ করার কোন এখতিয়ার এই সংসদের নেই কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোন সংসদ নয় সুতরাং এই আইন আমাদের কাছে নয় সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণীয় হতে পারে না আর যে আইন মানুষ গ্রহণ করে না এটা কোন আইনই নয় সেটাকে কেউ মানবে না এটাকে কেউ মানবেই না বন্ধুগণ বাকশাল গঠন করেছিল যখন আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনা করতে ১৯৭১ সালে যে কথা দাদা বলেছেন ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একদিনে নয় তো বহু আগে থেকে ৫২ সাল থেকে ভাষা আন্দোলন থেকে আমাদের এই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে আমাদের মাথার মধ্যে আমাদের চেতনার মধ্যে এই বিষয়টা এসে গেছে যে আমরা আমাদের নিজেদের পরিচালনার জন্য আমাদের নিজের নিজেদেরকে নিজেরা শাসন করবার জন্য আমাদের নিজেদের রাষ্ট্র নিজেরা নির্মাণ করবার জন্য আমাদের ধীরে ধীরে এই বিষয়টা এসে গেছে যে আমাদের একটা আলাদা রাষ্ট্র ছাড়া কোনো উপায় নেই যে কারণেই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা সম্পূর্ণ একটা আলাদা জাতিসত্তায় পরিণত হয়েছি তখন যে আশা ছিল মানুষের সে আশাটা ছিল কি যে আমরা একটা সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করব আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব আমরা আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গণতন্ত্রের যে মূল কথা সেই কথার উপর ভিত্তি করে তাকে আমরা প্রতিষ্ঠা করব একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটি প্রত্যেকটি মানুষের মধ্যে ছিল এবং যে কারণে আপনারা দেখেছেন যে ১৯৭১ স্বাধীনতা যুদ্ধে এই দেশের আপার বৃদ্ধ জনিতা সবাই কিন্তু যোগ দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কি দেখেছি যেখানে আমরা কিছু মানুষ আছি যারা প্রত্যক্ষভাবে আপনার সাবালক হয়ে সেই সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা লোক দেখার সুযোগ পেয়েছিলাম যে ১৯৭১ সালে স্বাধীনতার পরে পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই তাদের যে চরিত্র তাদের যে ক্যারেক্টার এটা আমরা ভুলে যাই কেন আওয়ামী লীগ কোনোদিন সমাজতন্ত্রে বিশ্বাস করতে না কোনোদিন না আমার এখনো মনে আছে যে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম আমরা তখনই দেশের শাসকদের অন্যায়ের বিরুদ্ধে পাকিস্তানের সাথে অন্যায়ের বিরুদ্ধে দেশে আয় বৈষম্যের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য কথা বলছিলাম এবং তখন এই আওয়ামী লীগ পুরোপুরিভাবে আজকে যাদের যারা তাদেরকে স্যাংশন দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষের লোক ছিল তখন এবং মার্কিনদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর তারা চড়াও হতো সমাজতন্ত্র বলে কোন শব্দ তারা চিনত না এবং দলটির কোন চরিত্রগত কোন বৈশিষ্ট্য ছিল না যে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তারা গঠন করতে পারবে একটা শোষণহীন সমাজ তারা গঠন করতে পারবে লক্ষ্যই তো ছিল যে একটা নতুন রাষ্ট্র গঠন করার পরে আজকে যেমন করছে ঠিক তেমনি তারা লুটপাট করবে মানুষের সম্পদ লুটে নেবে এবং নব্য ধনীতে নব্য বুর্জোয়াতে পরিণত হবে বন্ধুগণ সেটাই তারা করতে শুরু করেছিল আমি দীর্ঘ আলোচনায় যাব না এইটা করতে গিয়ে তখন প্রধান যে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদেরই আওয়ামী লীগ থেকে
বেরিয়ে আসা একটা বড় অংশ সিরাজুল আলম খান সাহেবের এবং আমাদের রব সাহেবের, আমাদের গর্ষের বাবুরা যা আছে আছেন সালাম সাহেবরা, তারা কিন্তু বেরিয়ে এসেছিলেন সেই আওয়ামী লীগ থেকে এবং প্রতিরোধ সৃষ্টি করেছিলেন। আজকে খুব বড় বড় কথা বলেন ইনু সাহেব, একবারও কি নিজের অতীতটা মনে পড়ে না যে আপনারা বেরিয়ে এসেছিলেন, শুধু না সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন আর্মস নিয়ে, আর্মস নিয়ে, এবং সেদিন শেখ মুজিবের কে সরার জন্য আপনারা সব কিছু করতে চেয়েছিলেন। কেন? এই কারণে যে আওয়ামী লীগ সেই সময় আপনারা যেটা চেয়েছিলেন, জনগণ যা চেয়েছিল যে সত্যি কারণটি একটা শোষণহীন একটা রাষ্ট্র ব্যবস্থা করা, সেখান থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে যাচ্ছে। এটা বহু কথা আছে, বহু ইতিহাস আছে, আপনারা সবসময় শুনছেন যে শেখ মুজিব পর্যন্ত নিজেই বলেছেন যে লোকে পায় সোনার খনি অন্যান্য দেশগুলো, আর আমি পেয়েছি চোরের খনি। মওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে এত ক্ষিপ্ত হয়ে গেলেন, রেগে গেলেন, যিনি বললেন যে আমার এই নামটাই এখন পরিবর্তন করে ফেলা উচিত, এটার নাম দেওয়া উচিত এখন নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। না সত্য কথা, আপনারা হক কথা এখন পাওয়া যায়, আপনারা লাইব্রেরিতে গেলেই পাবেন, আর্কাইভে গেলেই পাবেন, দেখবেন যে বিশাল বিশাল করে তিনি বলছেন যে আমাদেরকে নাম পরিবর্তন করো। হক কথার নাম অনেকে জানেন না আপনারা, হক কথা ওই সময় ছিল সবচেয়ে বিখ্যাত একটি পত্রিকা যেটা মওলানা আব্দুল হামিদ খান সাহেব সম্পাদনা করতেন, অত্যন্ত সত্য কথাগুলো তিনি তখন বলতেন। সেই আওয়ামী লীগ যে ভালো হতে পারে, সেই আওয়ামী লীগ যে তারা তাদের চরিত্র পাল্টাতে পারে, সেই আওয়ামী লীগ যে তাদের লেজটা সোজা করতে পারবে, এটা মনে করার তো কারণ নেই। আমরা যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তাদের আসল চেহারা এসেছে, যতবার ক্ষমতা এসেছে ততবারই তারা এই দেশটাকে তাদের লুটের একটা আখড়া পরিণত করেছে এবং বর্গিতে পরিণত হয়েছে। আমরা সবাই জানি যে ছোটবেলা আমাদের মায়েরা গান শোনাতেন ছেলেদের ভয় দেখি ঘুম পাওয়ানোর জন্য, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, মনে আছে নিশ্চয়ই আপনাদের অনেকে, এরা হচ্ছে সেই বর্গি, এরা এই দেশের মানুষ নয়, এরা লুটপাটকারী, এরা যখনই সুযোগ পায় এই দেশের লুট করে তারা নিয়ে চলে যায় এবং সেই লুট করে এখন নিয়ে যাচ্ছে। আপনারাই জানেন, সবাই বলছেন দেখছেন বিদেশের পাচার করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা, এতটুকু লজ্জা পর্যন্ত নেই, এতটুকু শরম নেই বেহায়ার মতো, এবং অবলীলায় পার্লামেন্টে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলে যাচ্ছে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই, আমি যে কথার উপর গুরুত্ব দিতে চাই, ক্রিয়েশন অফ বাকশাল, বাকশাল তৈরি করাটা ছিল বাংলাদেশের আত্মাকে হত্যা করা, বাংলাদেশের জাতির আত্মাকে হত্যা করা। কারণ আমরা আমাদের জাতিসত্তা সবসময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বাস করতে চেয়েছি। আপনারা যদি দেখেন বাংলাদেশের ইতিহাস ও আগে থেকে যদি লক্ষ্য করে দেখেন, এদেশের মানুষ সবসময় একটু স্বাধীন চেতা মানুষ। আপনাদের ঢাকার মানুষরা আছেন, এই যে বারো ভূঁইয়া, ইশাখা, এই সমস্ত নাম তো আপনারা জানেন, কিন্তু বেশ সূর্য সেন সব জানেন আপনারা। এটা বাংলাদেশের মানুষের চরিত্র যে স্বাধীন থাকতে চায়, খেলো না খেলো এটা বড় কথা না, দুটো কথা বলতে চায় এবং নিজের যে বিশ্বাস সে বিশ্বাসটাকে বলতে চায়, তার নিজস্ব সত্তাটাকে জাহির করতে চায়, এবং আমি 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 অন্য কেউ না এটা তারা প্রমাণ করতে চায়। বন্ধুগণ, সেই জায়গায় আওয়ামী লীগ আঘাত করেছিল, তারা বাকশাল সৃষ্টি করেছিল। এটাকে এখন ওদের অনেক তাত্ত্বিক নেতা আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা সাহায্যতে পরিপুষ্ট হয় বিদেশে টিদেশে বিভিন্নভাবে, তারা আবার ইদানিংকালে এটা মহিমান্বিত করার চেষ্টা করছে বাকশালকে। অনেকেই বলতে শুরু করেছে বাকশাল তো আসলে খারাপ কোনো ব্যবস্থা ছিল না, এটা তো করার সুযোগই পাননি উনি, বাকশাল ব্যবস্থাতেই ছিল তো ভয়ঙ্কর, আপনি সমস্ত রাজনৈতিকদের নিষিদ্ধ করে দিলেন, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের যে মূল কথাটা সেটাকে আপনি উড়িয়ে দিলেন, দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে আসলেন। কোন পত্রিকা চলবে না, মাত্র চারটা পত্রিকা চলবে তার সরকারের নিয়ন্ত্রণে, কেউ কোনো কথা বলতে পারবে না, সব কিছু নিয়ন্ত্রণ করবে তথাকথিত তাদের ভাষায় রাষ্ট্র,
তার মানে এক নেতা এক এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ মুজিববাদ ছাড়া আর কোনো বাদ থাকবে না কথা থাকবে না এগুলো সেই সরকার কথা আমরা যারা আমরা বিরোধী চিন্তা করতাম হাজার হাজার মানুষ কারাগারে গেছে হাজার হাজার তরুণ কিশোর তারা নিহত হয়েছে অস্বীকার করতে পারে কি করে ইনুইট শক্তি এই এখন যেমন আপনারা আমাদের বহু তরুণ যুবকরা বিদেশে চলে যাচ্ছেন খেয়াল করছেন আপনারা জানেন নিশ্চয়ই মামলা মোকদ্দমা বিভিন্নভাবে বাড়ি গিয়ে সেখানে থাকতে চেষ্টা করছেন দেশে একটু পরিবর্তন আসে সেই আশা করছেন ঠিক তখন একইভাবে হাজার হাজার মেধাবী তরুণ কিশোর কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছিল বাইরে কেউ জার্মান কেউ ইউরোপ কেউ আমেরিকায় আসছেন তারা এখন আছেন তাদের মধ্যে অনেকে আছেন এখন খুব সুন্দর লেখালেখি করেন বন্ধুগণ এটা আমাদের জন্য একটা ত্রাস ত্রাস হয়ে সামনে এসেছিল লাল বাহিনী শেখ সাহেব বলতেন লাল বাহিনী গাবড়াই দেব লাল ঘোড়া দুঃখিত লাল ঘোড়া গাবড়াই দেব একটা নতুন বাহিনী তৈরি করা হলো সেনাবাহিনীর উপর আস্থা না রাখার কারণে রক্ষী বাহিনী এই একই রকম পোশাক টোশাক কালো টালো পোশাক পরা কি করেননি তখন কোন অপকর্মটা করেননি শান্তি সেন খুলনার আপনার বিখ্যাত বাম নেতা কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার পুত্রবধূ এবং তার পড়শি হানুফা খানকে গ্রেফতার করে নিয়ে আসলো রক্ষী বাহিনী গ্রেফতার করে নিয়ে এসে অকথ্য অন্যায় অত্যাচার করলো একুশ দিন পানির মধ্যে বস্তার মধ্যে ভরে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে নির্যাতন করলো তারপরে কারাগারে দিল আমাদের ব্যারিস্টার মধুদাম সেদিন হেরিয়াস কাপাস মামলা করেছিল আজকের দেবপ্রিয় ভট্টাচার্যের পিতা দেবেশ ভট্টাচার্য তখন জজ বিচারক সেই আদালতে তিনি করেছিলেন বিচারক দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছেন যে তাদেরকে আমার সামনে উপস্থিত করা হোক যখন পরের দিন তাদেরকে উপস্থিত করা হলো তারা ওপেন কোর্টের সামনে তাদের সেই নির্যাতনের কাহিনী বর্ণনা করলেন তিনি সেইখানেই নির্দেশ দিয়ে তাদেরকে মুক্ত করলেন ছেলে বাংলাদেশি করেছে তার বাবাকে দিয়ে কুড়াল দিয়ে তার মাথা কাটিয়েছে এবং ওইখানে ফুটবল খেলছে এই মাথা দিয়ে অন রেকর্ড আছে সমস্ত বই আছে বইয়ে আমি একটা আপনার বাড়ির বাণীর নতুন কথা বলছি না এই প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে সেদিন বাধ্য করেছিল বাকশালে যোগ দেওয়ার জন্য দুইজন বাদ দিয়ে এই যে নির্মল সেনের কথা বললেন এই ধরনের কিছু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কয়েকজন বাদ দিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছিল সেনাবাহিনীকে যোগ দিতে হবে সরকারি কর্মচারীদের যোগ দিতে হবে অর্থাৎ আর কারো কোনো অস্তিত্ব থাকবে না বাকশাল ছাড়া এটাই তো করেছিলেন আপনারা ভুলে যাচ্ছেন কি করে জনগণ এত বেশি আপনাদের উপরে বিরক্ত হয়েছিল এত বেশি ক্ষুব্ধ হয়েছিল যে সেই দুর্ভাগ্যজনক পথ পরিবর্তনের পরে যখন আপনারা ব্যর্থ হলেন সব দিক দিয়ে তখন কিন্তু পালাবারও পথ খুঁজে পাচ্ছিলেন না কে কোথায় পালাবেন তা বুঝতে পারছিলেন না একবারও কেউ কিন্তু আপনাদের জন্য কোনো সহানুভূতি প্রকাশ করে নাই আপনারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই এত বড় দল আওয়ামী লীগ পারেন নাই কারণ সেদিন জনগণ সম্পূর্ণভাবে আপনাদেরকে পরিত্যাগ করেছিল বাকশালকে পরিত্যাগ করেছিল বন্ধুগণ আজকের দিনের সঙ্গে বাকশালের খুব মিল আছে আমি গত দশ বছর ধরে একটা কথা বলি সবসময় প্রায়ই বলি এটা আমার অনুমতি আমার উপলব্ধি যে এখন বাকশালটা নাই এটা একটা নতুন মোড়ক আছে একটা গণতন্ত্রের মোড়ক ওপরে একটা গণতন্ত্রের লেবাস আলখাল্লা আর ভেতরে পুরো বাকশাল এই হচ্ছে আওয়ামী লীগ এখন এখনকার আওয়ামী লীগ এই একদলীয় শাসন ব্যবস্থা তারা তুলতে চায় এটা তাদের অন্তরের বাসনা এটা তাদের চিন্তা ভাবনা সব এক কারণ লুটপাটটা তো জমবে না এই যে রাজার মতো চলে সেটা তো চলবে না এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করে দিচ্ছে সেটা তো চলবে না এই যে এই দেশেই থাকে এক একজন রাজার মতো সেটা তো চলবে না এই যে আজকে পত্রিকায় বেরিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির খবর আমরা কয়েকদিন আগে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে আমরা কিন্তু একটা রেজলিউশন দিয়েছি
আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন আমি আমি গত কত তারিখে এটা করলাম 23 তারিখে না না আপনার পরশু 25 তারিখে যে প্রেস কনফারেন্স করলাম ওখানে কিন্তু আমি এই বিষয়টা আমরা এনেছি আমাদের নজরে পড়েছে কোন একটা অনলাইন পত্রিকাতে বেরিয়েছে আমরা সেটা নিয়ে এসেছি আমরা পরিষ্কারভাবে এখন দাবি করছি তখনও করেছি এখনো করছি যে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করে তার জনগণের সামনে প্রকাশ করা হোক এটা তো একটা কথা জমির দাম বা 20 গুণ বাড়িয়ে সেটা শতভাগ বাড়িয়ে 365 কোটি টাকা এবং ডিসি সেটা লিখছে যে এই চরম অনিয়ম ঘটছে এটা একটা কিচ্ছু হবে না ওই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সব রিপোর্ট করে নিয়ে গেল মন্ত্রী সাহেব সই করলেন তার উপস্থিতিতে সই হলো ওই যে আপনার রিজেন্ট গ্রুপের সঙ্গে কি হয়েছে মন্ত্রী সাহেব ভয় তো বিয়েতে আছেন ভয় তো বিয়েতে আছেন না চতুর্দিকে লুটপাট করে দেশকে একদম আমরা আমরা সোজা কথা দিতে বলি ফোকলা করে দিয়েছে সেই দেশকে রক্ষা করাটা এটা আমাদের দায়িত্ব ওদের বক্তব্য তো দীর্ঘ করার অবকাশ নাই আমি খুব স্পষ্ট করে বলতে চাই এই নির্বাচন কমিশন যেটা বলেছি আপনাদের আগেই আইন আমরা মানি না আমরা এই হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না স্পষ্ট করে বলতে চাই আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না আমরা বলেছি আমরা পদত্যাগ করে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তার নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা ঠিক করবে যে কিভাবে দেশ চলবে কিভাবে দেশ চলবে না আমি আর বক্তব্য বাড়াবো না আপনারা বুঝতেই পারছেন যে আমাদের করোনা তো প্রায় অনেকেরই হয়ে গেছে আবারও বলতে চাই খুব একেবারে হালকা করে দেখবেন না অমিক্রন বাবু বলে যে এখন কিছু হবে না সেটাও না সুতরাং একটু সাবধানে থাকবেন আর যে কথা দাদা বলেছেন যে এটা কি আপনি অনেক সময় দেখবেন যে যারা খারাপ লোক দুরাত্মা এদের সমর্থনে অনেক কিছু ঘটে কিন্তু এটা সাময়িক ব্যাপার ওটা থাকে না বেশি অমিক্রনটা আরো ওদেরকে সাহায্য করে যখনই আমরা একসাথে জোট টুটে আগাতে যাই তখনই আমরা ইয়ে করোনা ভাইরাস COVID-19 দেশে হাজির হয় তো এগুলোকে ধীরে ধীরে আমরা আপনার সবাই ভ্যাকসিন নিয়ে নেন সবাই এটাকে অতিক্রম করার সময় করতে হবে আমাদের আমি খুব আশাবাদী হয়ে উঠেছি আপনাকে সত্যিকার বলি আপনাদের সবাইকে নিয়ে আমরা সবাই কারণ আমরা গত আমাদের সমাবেশগুলোতে জেলা সমাবেশগুলোতে বিভাগীয় সমাবেশগুলোতে আপনাদের ঢাকার যে সমাবেশগুলো হয়েছে জনগণ বেরিয়ে আসছে বেরিয়ে আসবে আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে ওই ধরনের কর্মসূচি নিয়ে আসতে হবে যেন সরকার বাধ্য হয় বেরিয়ে যেতে আমরা আজকের এই বাকশাল দিনটিকে সেই কারণেই আমরা আজকে স্মরণ করছি এবং পরিষ্কারভাবে আমরা শপথ নিতে চাই যার কোনো বাকশাল এই দেশে হতে দেওয়া হবে না সাহেব নিয়ে এসেছেন দেশের ইত্যাদি বেগুন কাজা জিয়া যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এখানে চালু করেছেন সেটাকে প্রতিষ্ঠার জন্য সেটাকে রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই দেশের মানুষের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের আত্মাকে আর হত্যা করতে দেব না আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আবারও আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি ইসলাম আলাইকুম